তার জন্য বললাম যে আসি তাহলে দেখি যদি বিনা যৌতুকে কেউ যদি মন থেকে ভালোবাসা ভালোবাসার মানুষ হয়ে যায় পাশে দাঁড়াইতে চায় তাহলে সেরকম একটা মানুষ হলে তাকে বিয়ে তার জন্য মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে আমি কারোর কাছে সাহায্য সহযোগিতা চাই না কেউ চাই না যে আমাদের কিছু সাহায্য করেন সহযোগিতা করেন এইভাবে চলে আমি চাই না তার কাছে একটা ভালো মনের হয় মানুষই আমার পাশে থাকবেন এইটাই আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ সুখে আমি কারোর সাহায্য সহযোগিতা চাই না প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন আচ্ছা তো আপুর নাম কি মরিয়ম আক্তার তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম মরিয়ম আক্তারের সাথে তো মরিয়ম তোমার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে আচ্ছা তোমার বাবা একটা বিয়ে করছে আচ্ছা তো তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন আচ্ছা তো তোমার ভাই কি ছোট না বড় ছোট আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মরিয়ম শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প তার বাবা তাদেরকে ফেলে চলে গেছে এখন তার মা এবং ছোট একটি ভাইকে নিয়ে তাদের সংসার চলতেছে তো মরিয়ম তোমার মা কী করে এখন আচ্ছা আচ্ছা তোমার ভাই মাদ্রাসায় পড়ে আচ্ছা তো তুমি এখন বাসাবাড়িতে বাড়িতে কাজকাম করো তাহলে কি করো কাজ করো আচ্ছা হাতের কাজ টাজ করো এইগুলো আচ্ছা তুমি যা কাজকাম করে আনো এটাতেই তোমাদের সংসারটা চলে আচ্ছা তো তোমার কি বিষাদি হয়েছে এখনো বিষাদি হয় নাই তো তোমার তো ওই যে বিষাদির বয়স হয়ে গেছে তো তোমার মার কাছে কেউ বিষাদির প্রস্তাব নিয়ে আসে না আমি বসে না কারণ আমি তো চাই যে আমার একটা ছোটো ভাই আছে তারা একটু লেখাপড়া করে তারা সম্মেলন করে লাগবে আমি তো নিজে যতটুকু জানি ফাইভ সিক্স পর্যন্ত পড়ালেখা করছি ততটা করতে পারি না তো আমার ইচ্ছা আছে যে আমার ছোট ভাইয়া একটু পড়াই একটু করাইতে এখন কিছুটা বড় তো এখন আমার তো নিজের চিন্তা ভাবনা করার তার জন্য এখন যে এখন বয়স আঠারো হয়ে গেছে লোক আছে কিন্তু সেরকম একটু ভালো সুবিধার ছেলেরা আসে না পছন্দ হয় না প্রতিবেদন অনেক মানুষের মুখে শুনি যে তারা করে সুন্দর মানুষ

আচ্ছা তো তুমি এই পর্যন্ত কারোর সাথে প্রেম ভালোবাসা করছো বা তুমি তোমাকে কেউ অফার করতে দেয় না যে তুমি একটা ইয়ং মে বয়স গেছে 20 আడే এরকম কেউ কেউ তোমাকে অফার দেয় না আমার যদি এই দায়িত্ব আর যদি বিয়ে করতে পারে এটা আমি চাই তার কাছে আমি তো তার মনের যতটুকু সমর্থ আমি ততটুকু দিয়ে কোলাইতে পারবো আমি বেশি তো তার জন্য কইছি যদি কেউ বিনা আমার ইচ্ছা যদি কেউ চাই তার কাছে আমি বিয়ে না মোবাইলের মাধ্যমে আচ্ছা তো আমি আচ্ছা যদি বলতে পারো তাহলে বলো আর না বলতে পারলে আমি বলে দিই আচ্ছা ঠিক আছে বলো তো দর্শক আমি মরিয়মের নাম্বারটা মরিয়াম নিজেই বলে এসেছে সরাসরি মরিয়মের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে হ্যাঁ ফোর ডাবল জিরো সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন মরিয়মের সাথে তো মরিয়াম এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যদি একটা ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়াইতে পারেন তাহলে এটাই আমার কাছে অনেক আমি কারোর কাছে সাহায্য সহযোগিতা চাই না কেউ চাই না যে আমার কিছু সাহায্য করেন সহযোগিতা করেন এইভাবে চলে আমি চাই না কারোর কাছে একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকবেন এটাই আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ সুখে আমি কারোর সাহায্য সহযোগিতা চাই না দুই বেলা ব্যাংক থেকে পাশে থাকবো তো দর্শক আমরা এত সময় ছিলাম মরিয়ামের সাথে শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবাই আগে আপনাদের কাছে তো দর্শক আছে পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখে রীতি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ